تعرفش ترجع. নমস্কার, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম। আর বিদেশি ভাইরা যারা আছেন, দেশের বাইরে যারা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেন, তাদের জন্য আজকের একটা সকালবেলা। আজকে আমার বউ বহুদিন পর আজকে খুদের ভাত রান্না করব। তো এই খুদের ভাত রান্না করার জন্য সকালবেলা একটু কাজকাম করলো। আর এই যে হাতা দেহি আঁকি, এই যে ওর হাতে যে গাছের বাগুন ঢেঁড়স, এগুলা দিয়ে সকালবেলায় আমরা একটা জিনিস খাবার খামু, খুদের ভাত। হয়তো খুদের ভাতের কথা অনেকে শুনছেন, এই খুদের ভাতের অনেক করুণ গল্প আছে মানুষের জীবনে সাথে মিশা। এই ভাতের জন্য, এই যে যে কোনো একটা সময় চাউল ভাতের জন্য যে কষ্ট করতো মানুষ, তো সেই খুদের ভাতের কথা মনে পড়ে। তো এই খুদের ভাত দিয়ে আজকে আমরা সকালবেলা খামু। তো ও আজকে কইতাছে নতুন ধানের চাল যে আমরা আনছি, এই চালের মধ্যে কিছু খুদ বাচ্ছে। তো আজকে এই খুদের ভাতের কথা খুব মনে পড়লো, তো আজকে রানবো। তো আসলেও আমার খুবই মনে পড়ে যে মানুষ যে একটা সময় খাবারের জন্য কতটা কষ্ট করছে, এটা আমি মার কাছে গল্প শুনছি, বাবার কাছে গল্প শুনছি, এবং যারা আমার চেয়ে সিনিয়র লোক তারা অবশ্যই জানে এই যে খুদের ভাতের পিছনের গল্পগুলো কি লুকিয়ে আছে প্রতিটা বাঙালির মধ্যে। আখি দাঁড়া, ওই যে খুদের ভাতের স্যালাডটা দেখে, এই যে মা সকালটা, এই যে খুদের চাউল। এখন এই চাউলটা তাও মোটামুটি একটু সাদা আছে, কারণ এটা ইরি ধানের চাউল, তো সাদা আছে। কিন্তু আউশ আমন ধানের খুদের চাল সেটা অনেক কালা এবং তিতা লাগতো। অথচ ওই খুদের চাউলের জন্য আমাদের অনেক এই পাশের গ্রামের আশেপাশে যারা মানুষ আছিল, গরিব মানুষ, তারা প্রায় এসে বলতো আমাকে সেটা খুদ দাও ভাই, সেটা ভাত রেন দেখাই, এরকম কথা আমরা শুনছি। এই খুদের ভাত, হায় রে হায়। এখন মনে করেন যে খুদের ভাতটা খামো, যে এই ভাত খাওয়ার পিছনে থাকবলো কি কি, এই গাছের বাগুন পুরা আর কাঁচামরিচ পুরা, আদা আর এলো সরিষার তেল, এই যে শুকনা মরিচ পুরা মনে হয় থাকতে পারে, আমি যাই না ওই বানাইবো, কেমনে বানাই দেখেন, ঠিক আছে। তা আপনারা সাথে থাকেন, আপনাদের একটা মজার খাবার দেখাই, এবং মজার খাবার না, অনেক দুঃখের খাবার।
আদাও দিবে ওটা কি সাথে ঢেঁড়শ সিদ্ধ দিবে হ্যাঁ ঢেঁড়শ সিদ্ধ দিবে খাইবা হ্যাঁ তাহলে কড়াই দিও খালি ওই বাগন দে তো এত খান যাব না ওই সাথে একটু ঢেঁড়শ সিদ্ধ দাও আর ওই যে বাগন পোড়া ঠিক আছে এই কাঁচা মরিচ কি পুইরা দিবে নাকি ভাই যে পুইরা পুইরা দিবে তোরা শুকনো মরিচ পুরা খাই কাঁচা কাঁচা মরিচ বাতি ডারস দিও না জাম চাই মাশা গলডা দিন দিন না আমার সে আমার বোর সে হারাডা না ভালোই পরিষ্কার হইছে তো না ইয়ার কি কমে না কইরা মাসি তাহলে দুধ দুধ কুসু তো না কালা কুসু দেখ কালা কুসু যাক মাসি গলটা এই যে সেই কালা কুসু তে কালা কুসু দিয়ে আজকে মাসিরা রানবো কি সরসরা মাছ আছে কি মহাদেবের বাসা দূর যাই যাবো দিকে মহাদেবের বাসায় দিয়ে দিবে মাছ দিয়ে সরসরে রানবা ও ওই রানবো তোমরা খালি যে কাইটা গুটা দিয়ে দিবে শোনো মাসি বহুদিন পর বুঝছ ওই খুদের ভাত খাইবেনছি হ্যাঁ তো মেলা বছর ছোট্টবেলায় থাকতে খাইতাম আর এই খুদের ভাতের কথা মা খালি কইতো এখন তো খাবি না কত যে কষ্ট করছে মানুষ এই খুদের ভাতের নিগে মানে আজকে আঁকি তাই রান মাঝে সকালবেলা সাধবো তো তুমি খাইবে খুদের ভাত বাগুন পোড়া দিয়ে বুঝ খাবে না কে অনে না তোমার যদি মনে চায় খুদের ভাত খাইবেন নিকে তাহলে হোক হ্যাঁ আচ্ছা এখন এই যে এটা হলো দিদি গো কেয়ের আর কি হার বাসুর না বকন বাসুর রে দিদিটা এটাকে হার বাসুর না বকন বাসুর বকন ও বকন বাসুর তে যে কয়দিন আগে বিয়ে আইছে অস্ট্রেলিয়ান জাত কি রে তোর নাম রাখছে কি রে শম্ভু না কুম্ভু কি ওর নাম হলো সলকা এই গোটা দিস না দেখো নাম হলো সলকা এটা হলো দিদির আর কি যে একটা গাই পালতো সেই গায়ের বাসুর গাইটা আমি দেখাইতেছি সলকা মানে কি সোমবার হয়েছে দেখে নাকি হ্যাঁ তো বিয়ে সুদবারে হইলে না আমরা রাখতাম বিশু হ্যাঁ তুমি নাম রাখছো সলকা ভালো এই যে সলকার মাই গেল সলকার মা কিরে সলকার মা সকালবেলা কি খাস কিরে সলকার মা ও সলকার মা আমি তো শিখ পাইলাম না এটা লোহার শিখ পাইলে ওই বাগন গুনা ওই শিখের মধ্যে কি এর মধ্যে দিছ বাবা রে শিখ ব্যবস্থা করে লিখছ মা সকলটা আমি আখির মাথায় কত বুঝছি আমি শিখের নিকে পাড়া ওর আগে গরু আনছি আর ওই মুহূর্তে আমি আহারাকেই দিয়া লাগছে শিখতে আসলে তোমার মাথায় বুদ্ধি আছে গো তোমার যে কি দিয়া বানাইছে
একটু দিও একটু দিও হইছে হ্যাঁ মরিস বাস্তে এত তেল দিও না গো ইস যে তেল দিছ আমার দশ তো রুই মাছ বাজন গেত একটা একটু হিসাব করে চইল আমি তোমার ব্যাগ হিসাবই ভালো দেখি খালি তেলের বেলা হিসাব নেই আমি রাখলেও তো এত তেল দিতাম নাকি এটা মোজ বাজুম একটু উইসা উইসা বাজুম খালি দেখছে এই দেখছে মোজ বাস মানছে আচ্ছা এটা কি টাইমের কি হইলো একটু হিসাব করে কথা কইছে কি টাইমে কি টাইমে হিসাব তো মান নাই এত তেল লাগবো তুমি জানো না আমার তেলে তেল বেশি দিলে আমার খারাপ লাগে সকালবেলাটা মনটা ভালো হয়েছে যে জায়গায় খুদের ভাত খামো তেল টেল একটু কমো না গো তাহলে দি হেইতে হেই তেল হেই তেলই গেল হ্যাঁ 300 টাকা কেজি তেল হয়ে গেছে গা 300 টাকা কেজি তেল হইলে কি সারাম তেল লাগবো প্রত্যেক দিন এক তেল নিয়ে ই হয় তুমি রাম না হাই জিলে হাই দাও কাঁচা মোচ সারে দাও দেখো কি পরিমাণ তেল অনেক মাস সকাল রায় আমার এখন কিপটে কিপটে কেমন খ্যাট খ্যাট করে এই যে আপনাকে কাছে বিচার দিলাম এই 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 দুইটা মোজ মাছ বাঁচতে এত না তেল লাগে মানে আমার তেলের নিকা চিকেন হয়েছে ওই যে একটা মোচ রইল তোমার বিড়াল না ঘুমা আর কি করবা ওই ওই তেল হানি রেখে দাও কালকে রানবা হ্যাঁ রেখে দাও পেঁয়াজ বাসতে তেল লাগবো না মেলা তেল দিছ বেগুন পুইরা গেল নি দেখি আরো কাঁচা নদী চেহারা দিই কাঁচা নদী কেন চেহারা দিকে নয় কেমন হয়েছে চেহারা ভিতরে সাদা কিছু কম না কিছুই কম না তোমার কিছু চুপচাপ
মাশকলটা দেখেন আদা দিল কাঁচা মরিচ দিল লবণ দিল পেঁয়াজ দিল তারপরে এলা কি দিব গো এরপর কি দিবে এটার মধ্যে দিবে খুদের চালে বা ছাইরে নাকি যাক চাউল টাউল সব ভিজিয়ে টিজে রাখে ধুয়া টুয়া রেখে রেডি মানে এইটার মধ্যে দিব ছাইরে ছাইরে দিয়ে পোলার মতো জাল পারবো না ওই যে পোলাও যেমনি রাঁধেন অমনি না ও এমনি তো আমরা জীবনে খুদের ভাত খাই নাই গো ওইটা হলো নেত্রকোনার স্টাইলে খুদের ভাত মনে হয় তোমার স্টাইল দেন মাসলটা কি মনে হচ্ছে খুদের ভাত না ঢেঁড়স সিদ্ধ দিছে এটা হলো পোলার মতো খুদের ভাত আগে খাইতো গরিব মেশে খুদের ভাত এখন না বানাইছো বড় লোকের খুদের ভাত এই যে সব সাইরা দিল মা সকলটা আপনাকে যদি মনে চায় আমার বউ রাতের খুদের ভাত খেবেন নিকে তাহলে একটু আমাকে বাড়িতে আহেন কি জল দিমু এই পরিমাণ জল দেওয়া লাগবো তার তো দিবে না এখন জাল পারবা না জাল পারো হয়ে গেছে দেখি বাহ কি ধপধপা ও মানিক কি বাতি লাগাইলো ফিলিস বাতি নাকি মাসকলটা আমার বোর খুদের ভাতের চেহারা তো এবারে আমার বোর চেহারা নাগালি এটা কি আর একটু ঝড় ঝড়াইবো তাহলে সিদ্ধ মাকে যাও হয়েছে সুন্দর হয়েছে আমরা যে বেগুন ফুরা খাই দুল ফুরা ফুরাই না কথা ওই যে পিঁয়াজটি একবার মিশে নয় ওই যে না ঢেঁড়স আলাদা দা থাকুক ঢেঁড়স মাখা হয়েছে তো ওই যে পিঁয়াজটি মাখা হয়েছে আটু দাও তো যাক মা সকলটা আমার উপর এই যে বাগুনপুরার ভর্তা হয়ে গেল মানে সরিষার তাল দাও চলো সখি এইবার পেটে কিছু খাবার দেই মাশাআল্লাহ শুরু করলাম আজকে যাই হোক এই যে আর সফিয়া জানো না এই আখি ভাতটা তো রাঁধলো রান্ধার পরে হঠাৎ করে দেখি আমার বাড়িতে এক ভাই আইলো ভাই মানে কি এই যে মনু আর কি ওর নাম মনু তরফদা ওই যে আকাশের এলো মেজু ভাই ওই যে ওই যে ওই দক্ষিণ মোড়ে যে বাড়িটা কি এখন থাকে না আমি শুনে বাড়িটা যে যেটা যারা দেখাই যে ইয়া দেখেছিলাম আকাশ এই আকাশেরই মেজু ভাই ওর বড় ভাই এলো চন্দ্র ও এলো থাকেলো মধুপুর মধুপুর একটা সরকারি চাকরি করে ওইখানে ওর বউ পোলা পানে থাকে মাঝে মধ্যে বাড়ি ঘরে দেখ পারা হয় আইসে আহার পর করলাম বাড়ি তুই আইস উপস্থিত আমার বউর হাতের খুদের ভাত খেয়ে যা তাই যে আদর করে পাইলাম খাইবার চাল না খাওয়াই
كارمون ساي كودر بات كمان نيجا تلقاين باغن بورا ديا سبا كوكتس تيسي سبا كوكتس تيسي تو بيجا في بايزا رافين ما باشي دارا تيجا مال بلو دا ديك تسويل تارا توي تو دا شتاك لكاي سيل لايك كورن دارا تاري تار بور سوري تاي لي ألو بنا ما جو دي كاين تو تيجا سي بالا تاك بي هبا راقامي كونو بلو تي دي خايبو তো সুস্থ থাকেন ভালো থাকেন টাকা মাসি একটা টাকা দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা